অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, অত্যন্ত জনপ্রিয় অ্যাটর্নি, এবং তিনি আপনাদের প্রশ্নের মতামত কিংবা আপনাদের যদি কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকে, সেটি অভিবাসন কিংবা আইনি যে কোনো প্রশ্ন, সেটি আপনারা করতে পারেন। আর আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকেও, www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, আমি বলছিলাম আপনি অত্যন্ত জনপ্রিয়, আপনার নাম শোনার সাথে সাথে ফোন এসেছে। কে আছেন আমাদের সাথে ফোনটি আগে নিয়ে নিই, তারপরে আমরা আইনি এবং অভিবাসন, ডাকা কর্মসূচি, পারিবারিক যে ভিসা, সেগুলো নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাজীব আহমেদ, আমি আলেকজান্ডিয়া ভার্জিনিয়া থেকে বলছি। জি বলুন। জি আপু, আসলে আমার স্যারের কাছে একটা প্রশ্ন। আমি ইয়েস্টারডে আমি সিটিজেনশিপের পরীক্ষায় পাশ করেছি, আমার 10 বছরের বাচ্চা আছে। তো আমি ওতের পরে যখন আমি ছেলের জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, আমাকে কি ওই যে আমার যে ওই সিটিজেনশিপ ফি ছেলেরও কি সেই পরিমাণ টাকা দিতে হবে? আপনার 10 বছরের ছেলে, ও তার বোধ হয় গ্রিন কার্ড আছে, তো গ্রিন কার্ড থাকলে সে অটোমেটিক সিটিজেন। সে পাসপোর্ট পাইতে গেলে শুধু পাসপোর্টের পয়সা দিতে হবে, কিন্তু তার যদি ধরেন সিটিজেনশিপ সার্টিফিকেট লাগে তো আর একটা ফর্ম ফিল আপ করতে হবে N600, সেখানে সে ফিটা বোধ হয় N400 আপনার ফির চেয়েও বেশি। সো আপনি ওইটা চেক করে নিয়ে নেন আর কি। এবং সেই সাথে অ্যাটর্নি শেখ সেলিম, আমরা শুরুতে বলছিলাম যে আমরা ডাকা কর্মসূচি ড্রিমারদের 5 তারিখের একটি, যে যদিও ডেডলাইন সেটি আক্ষরিক অর্থে এখন আর নেই, যেহেতু আদালতের রায় অনুযায়ী সেটি সিদ্ধান্ত হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে পারিবারিক ভিসা নিয়ে অনেকেই আতঙ্ক আছেন, যদিও এটি এখনো আইনে কোনো পরিণত হয়নি কিংবা কোনো ধরনের সিদ্ধান্তও আসেনি। তো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই, ডাকা কর্মসূচি ড্রিমারদের ভবিষ্যৎ কি হবে আপনার দৃষ্টিতে? ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা অনিশ্চিত, তার কারণ যদিও দুই পার্টি করতে চায়, কিন্তু এখানে এই ডাকা কর্মসূচি নিয়ে ব্যাপক রাজনীতি চলছে। সো ভবিষ্যৎ কি হবে সেটা বলা কঠিন, তবে বর্তমান যে অবস্থা আছে তাতে ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে না। তার কারণ প্রেসিডেন্ট এটা করবে কথা দিয়েও বারবার উনি ব্যাকট্র্যাক করেছে এবং মনের কথা রাখে নাই, আর ওর সাথে বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে যাতে ডেমোক্র্যাটরা সেই শর্তে রাজি হবে না। তো সেক্ষেত্রে দুই পার্টি মনে হচ্ছে না একসঙ্গে মিলে, দুই পার্টির মিল আছে, কংগ্রেশনাল লিডারদের মিল আছে, কিন্তু প্রেসিডেন্ট কথায় মিল নাই। উনি শর্ত যখনই দুই পার্টি একটা কনসেনসাস বা একটা ঐক্যমতে পৌঁছে তখন উনি আর একটা নতুন শর্ত জুড়ে দিচ্ছেন। একজন আছেন ফোনে, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কাজী মোশাররফ হোসেন, আমি ফজল পার্ক থেকে কথা বলছি। জি আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি হলো, আমার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে। জি আপনার প্রশ্নটি শেষ করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার গ্রিন কার্ড হারিয়ে গেছে এবং এক্সপায়ার হয়ে গেছে, আমি এখন দরখাস্ত করলে কি করব? আপনার কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট রেগুলারলি গ্রিন কার্ড এক্সটেনশনের জন্য যেভাবে অ্যাপ্লাই করতে হয় ওইভাবে অ্যাপ্লাই করে দেন। আপনার কার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার অর্থ এই না যে আপনার স্থায়ী অধিবাসিত্ব মানে এক্সপায়ার হয়ে গেছে, ওটা ইনডিফিনিট, ওটা চিরকালের জন্য, ওটা রেকর্ডে তাই আছে। আপনি শুধু কার্ড যেভাবে এক্সটেনশন করে ওই এক্সটেনশনের জন্য একটা অ্যাপ্লিকেশন ফাইল করে দেন, আপনার কার্ড চলে আসবে। আপনার কাছে আমি জানতে চাই আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে বিভিন্ন অভিবাসন নীতি নিয়ে শর্ত আছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই 2015 সালে যখন অ্যানাউন্স করেছেন প্রেসিডেন্ট, তারপর থেকেই আমরা দেখেছি যে তিনি অভিবাসন নীতি ঢেলে সাজাতে চান। তখন বলেছেন শুধু অবৈধ অভিবাসীদের কথাই কিন্তু তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, কিন্তু পারিবারিক ভিসাটি যুক্ত হয়েছে খুব সম্প্রতি, আমি বলবো যে ডাকা কর্মসূচি জের ধরে, যখন তিনি দরকষাকষি করছেন মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি সব কিছু মিলিয়ে। তো আপনার কি মনে হয় যে এই যে অভিবাসন নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে পরিবর্তনের দিকটি,
সেটি কি কারণে হলো এই পর্যায়ে এসে যে হঠাৎ করে কেন পারিবারিক ভিসার এই জায়গাটিতে তিনি স্পর্শ করলেন? ডোনাল্ড ট্রাম্প ইজ সারাউন্ডেড বাই কিছু কনজারভেটিভ রিপাবলিকানস যারা অ্যান্টাই ইমিগ্রেশন। ওকে, সো ডোনাল্ড ট্রাম্প যদিও ইমিগ্রেশনের ব্যাপারে তার কোনো হার্ড লাইন নাই, কিন্তু সে যখন যেটা ভালো মনে করে বলে দেয় তারপরে আবার চেঞ্জ হয়ে যায়। কিছু লোকজন তার আশেপাশে আসে, তারা তাকে সেটা চেঞ্জ করায়। যেমন ধরেন ঢাকা প্রথমে ছিল যে ঢাকা পাস হবে, ঠিক আছে, সে বলল যে বিল অফ লাভ। ওকে, তারপরে পরের দিন বলল যেন ওইটা পাস করতে হলে আমার ওয়াল 25 মিলিয়ন ওয়ালের বাজেট দিতে হবে। যখন ডেমোক্র্যাটরা ওইটা রাজি হইল তখন উনি বললো যে না, তাহলে চেন ইমিগ্রেশন বন্ধ করতে হবে, ফ্যামিলি ইমিগ্রেশন, অর্থাৎ প্যারেন্টস আসতে পারবে না, বয়স্ক ছেলে মেয়ে আসতে পারবে না, ভাই বোন আসতে পারবে না। সো সে আর একটা শর্ত জুড়ে দিল, ওই যখন মানুষ কিছু করতে চায় না অন্য পক্ষের শর্ত দেয়, তখন শর্তটা যখন মানে তখন নতুন নতুন কিছু জুড়াইতে চায়। এটা ব্যর্থ হইতে লক্ষণ আর কি। আপনি ফেসবুকে প্রশ্ন করেছেন অনেকেই, সেখান থেকে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। স্বপ্নিল ভৌমিক প্রশ্ন করেছেন, তার বয়স এরই মধ্যে 21 পেরিয়ে 23 বছর হতে চলল, যখন এনভিসি তাদের সাথে যোগাযোগ করবে ভিসা ফি জমা দেবার জন্য, তখন কি তিনি সিএসপিএতে আবেদন করতে পারার সুযোগ থাকবে কিনা? সিএসপিএতে আবেদন করার সুযোগ থাকতে পারে, কিন্তু সেটা প্রতিটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভিন্ন, এবং প্রতিটা কখন ফাইল করা হয়, কখন এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হয় তার উপরে নির্ভর করে। যদি এই অ্যাপ্লিকেশনটা বেশি দিন পেন্ডিং থাকে, অর্থাৎ অ্যাপ্রুভ হইতে সময় লাগে, তারা সিএসপিতে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো আর যদি খুব কুইকলি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সিএসপিতে পড়ার সম্ভাবনা কম থাকে। প্রতিটা আবেদনের উপরে নির্ভর করে, সেই আবেদনের সুনির্দিষ্ট ফ্যাক্টসের উপরে, অর্থাৎ সুনির্দিষ্ট তথ্যের উপরে, সেটা জেনারেলাইজ করে কিছু বলা কঠিন কঠিন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্ন অথবা মতামত। আমি সোহরাব আখন বলছি, জামাইকা থেকে। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি গত পরশু দিন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি সিটিজেনশিপ ইন্টারভিউর জন্য। তো এখন শুনতে পাচ্ছি অ্যাটর্নি এর প্লোর রাউন্ডরা বলতেছেন যে 9-10 মাস পরে ইন্টারভিউর জন্য ডাকবে। এখন কি এই অবস্থায় আমি ভ্যাকেশনে বাংলাদেশে যেতে পারি? আচ্ছা, এতে কি কোনো অসুবিধা হবে কিনা আমার? জি, অ্যাটর্নি শেখ সেলিম, আপনি ভাই বাংলাদেশে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার যে ইমিগ্রেশন ইয়ার আছে সেইটা টোটাল যদি আগেও বাংলাদেশে যান, এখনো যদি থান, তার মানে গত 1 বছরের ভিতরে আপনার 6 মাসের বেশি পার করা উচিত না সব মিলায়, তাতে বাংলাদেশে যেতে আসতে আপনার কোনো অসুবিধা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি, আমার নাম শাহ আলম, আমি জ্যামাইকা থেকে বলছি। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে গ্রিন কার্ড মেয়াদ শেষ হলে অ্যাপ্লাই করতে কত টাকা ফি লাগে? আচ্ছা, আমার ঠিক ভাই মনে নেই, ওটা প্রতিটা ফর্মে ইয়ে আছে, বলা আছে 570 এরকম কি হবে, ওটা ফর্মেই বলা আছে কত। আর ফেসবুকে একজন প্রশ্ন করেছেন শাকত জীবন, তিনি বলছেন যে সিটিজেনশিপের ফিঙ্গারপ্রিন্ট হবার পর ট্রাভেল করতে পারবে কিনা, যদি ইন্টারভিউ না দিয়ে আর কি তিনি ট্রাভেল করতে পারবেন কিনা, কিংবা এ ধরনের কোনো নীতিমালা আছে কিনা। ওকে, এই ট্রাভেল করতে পারবেন, তার কারণ এতে কোনো রেস্ট্রিকশন নাই, একটু আগেই এক ভদ্রলোককে বলে দিলাম ট্রাভেল করতে কোনো রেস্ট্রিকশন নাই। আপনার সাথে আমি কথা বলছিলাম পারিবারিক ভিসা, সেই সাথে ঢাকা কর্মসূচি, যেহেতু আপনি অ্যাটর্নি সেই কারণে অভিবাসন নীতি এবং এই বিষয়টি আসছে। তারপর আরেকটি বিষয় জানতে চাই, রিসেন্টলি যে সাম্প্রতিক বিষয় আজকের আরেকটি খবর ছিল, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর যে নতুন শুল্ক নীতি যেটি তিনি ঘোষণা করেছেন গত সপ্তাহে, যে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে ধার্য করবেন, সে কারণে তার অর্থনৈতিক উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন, এ নিয়ে 16 জন তার প্রশাসন থেকে বিদায় নিল। আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে একটি প্রশাসন 2 বছরও হয়নি, সেখান থেকে 16 জনের বিদায়। এতে দেখা যায় যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চরম বিশৃঙ্খলা আছে, এবং তাতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গভর্ন, অর্থাৎ শাসন করতে ব্যর্থ হচ্ছে। তার কারণ কোনো শাসন করতে হইলে কতগুলো নীতিমালা প্রণয়ন করতে হয়, সেই নীতিমালা অনুযায়ী শাসন করতে হয়। তো আপনার যদি আজকে যেমন চিফ ইকোনমিক অ্যাডভাইজার পদত্যাগ করেছে,
এর আগে সিকিউরিটি অ্যাডভাইজার পদত্যাগ করেছে, তার প্রশাসনে বিভিন্ন লোকজন যারা পলিসি নির্ধারণ করে প্রচারণ করতে, তো এতে একটা কেওয়াসের সম্মুখীন হচ্ছে এবং রাষ্ট্রতন্ত্র চালানোর জন্য এই কেওয়াস অত্যন্ত হার্মফুল, মানে ডিস্টার্বিং। আর তাতে বলা যায়, তাতে অলসো বলা দেখা যাচ্ছে যে উনি পলিটিশিয়ান, উনি বেসিক্যালি বিজনেসম্যান, উনি রান করতেছে বিজনেসম্যানের ইয়ে থেকে, সো ট্রেড ওয়ার উনি শুরু করছেন, যেটা নিয়ে হয়তো এই অন্য দেশের শুল্কের পরে অন্য দেশের গুডসের পরে শুল্ক বসালে তারা এই দেশে শুল্ক বসাবে। আমরা আসব এই আলোচনায় আসব, আমরা একটু প্রশ্ন একজন আছেন, এটা কমার্শিয়াল বা এক্সপোর্টে সেটি একটা অস্থিরতার সৃষ্টি করছে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি সেফা, সেফা বেগম। জি আপা বলুন। আপু আমি বাংলাদেশ থেকে আসছি, 2 বছর হয়েছে আসি, আমার সাইটা মেয়ে আন্ডারাই দেশের আসছি আইসি। জি আমার বাচ্চা তো সাপোর্ট দিলে আইসি, 1 মাস হয়েছে, এখন কতদিন পরে ভিসা দিব কথা জানতাম চাই। কতদিন পরে ভিসা দিবে? কি হয়েছে, মানে অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করেছেন, সাপোর্ট দিয়েছেন তার বাচ্চার জন্য, আরো টাইম লাগবে, আরো 3-6 মাসের মতো টাইম লাগবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলবেন, আপনার একটু জোরে বলতে হবে আর ফোনের স্পিকারটি অন থাকলে বন্ধ করে নিতে হবে। আচ্ছা আপনি এখন কি শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি, বলুন। গুড, আমি একটু শেখ সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলেন ভাই, শুনছি আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ভাই ভালো, আপনি কেমন? এই তো আমরা তো আছি নগদোয়া কোন রকম আর কি, বলেন ভাই প্রশ্ন। আপনার কোন প্রশ্ন আছে? প্রশ্ন করতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে। আমি আউট অফ স্টেট দালওয়ার থেকে আমার ভাই বোনের জন্য 2008 এপ্রিলে অ্যাপ্লাই করছি, তো সাথে সাথে রিসিভিং লেটার পাইছি 6-7 মাসের ভিতরে এবং 2 বছরের ভিতরে অ্যাপ্রুভাল পাইছি, কিন্তু কেস অলরেডি ঢাকাতে গেছে। এখন আমি কবে নাগাদ এক্সপেক্ট করতে পারি ওরা এমবেসিতে উঠতে পারে, এবং এখন বর্তমানে কোন সুনির্দিষ্ট করে বলা কঠিন, তার কারণ বিভিন্ন ক্রাইটেরিয়ার পরে নির্ভর করে এটা, তবে আপনার অ্যাপ্রক্সিমেট টাইম অ্যাট লিস্ট 5 বছর ধরে রাখতে পারে। আরেকজন আছেন, কে আছেন ফোনে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা আমি অজনপাড় থেকে বলছি, আমার নাম সাব্বির। জি সাব্বির ভাই বলুন। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমার আম্মা আমার আন্ডারে ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলেন, তো এর মধ্যে অ্যাপ্রুভাল ভিসা ফি সব কিছু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যখন আমি ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছি সব ফি দেওয়া হয়ে গেছে প্রায় 4 মাস আগে, হঠাৎ করে আজকে থেকে 2 সপ্তাহ আগে আমি এমবেসি থেকে একটা লেটার পেলাম যে ওরে ক্যাটাগরি চেঞ্জ করে পালাইছে, ওরে ক্যাটাগরি এ থেকে বি তে নিয়ে গেছে। এখন আমি যে সব ফি সবগুলো আমি ইতিমধ্যে দিয়ে দিছি, ওগুলোর কিছু বলে না, এগুলো রিটার্ন পামু বা আমার ক্যাটাগরিটা কেন চেঞ্জ করলো কিছুই বলে না। বর্তমানে বয়স হচ্ছে 21 বছর 5 মাস, আর যখন আমি অ্যাপ্লাই করি তখন ছিল 19 বছর। আচ্ছা, এখন এই অবস্থায় আমার, আমি সেলিম ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে কি করণীয় কিংবা কি এখন বয়স কত? এখন 21 বছর 5 মাস, ওই জন্য ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। বাট আর অ্যাপ্লাই করেছিলেন 19 বছর থাকাকালীন, 19 বছর থাকাকালীন। আপনার আম্মা নিশ্চয়ই পার্মানেন্ট রেজিডেন্ট, এই পার্মানেন্ট রেজিডেন্টদের যেমন সিটিজেনের ছেলেমেয়ে যদি 19 বছরের অ্যাপ্লাই করা হয় তো বয়স ইমিগ্রেশন পারপাসে 19 বছরই থাকে, যদিও ইয়ে হয়ে যায়, কিন্তু পার্মানেন্ট রেজিডেন্টের ক্ষেত্রে সেটা থাকে না। এটা ডিপেন্ড করে কখন অ্যাপ্রুভ হয় এবং কতদিন পেন্ডিং থাকে, ওই পেন্ডিং যে সময়টা ধরে থাকে ওইটা বিয়োগ যাওয়ার পরে যদি 21 বছর হয় তাহলে আর অসুবিধা নেই, আর যদি ওইটার বাইরে চলে যায় তাহলে ক্যাটাগরি চেঞ্জ হয়। হোসেন জামিল প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলছেন যে অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে কতদিন লাগতে পারে, আর যদি রিফিউজ হয় তাহলে কি সেকেন্ড চান্স কিংবা এরপরে চান্স আছে কিনা ফাইট করার জন্য? অফকোর্স আছে, যদি অ্যাসাইলাম অ্যাসাইলাম অফিসে করা হয়
তো 2015 যারা করেছে তাদের এখন ইন্টারভিউর জন্য ডাকছে। তো ওইখানে যদি না হয় তাহলে ইমিগ্রেশন কোর্টে পাঠাবে রিমুভাল প্রসিডিংয়ে, ওইখানে আবার এই অ্যাপ্লিকেশন রিনিউ করা যাবে। আচ্ছা, আর সেখানে যদি হয়ে যায় তো হয়ে গেল, সেখানে ডিনায়েড হলে অ্যাপিল করা যায় বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে। আর সেখানে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে অ্যাপিল ডিসমিস করে দিলে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে রিভিউ পিটিশন করা যায়। এইটা হলো অ্যাসাইলামের প্রসেস। আচ্ছা, এই পর্যন্ত। ফোনে আছেন, কে আছেন, কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলতে হবে। জি, আমি নিউ জার্সি থেকে বলছি, বিএম ফুরকান। বলুন, আপনি টেলিভিশন পরে শুনবেন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, আমার ভাই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো 2017 তার ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে বলা হয়েছে তার সাপোর্ট এনাফ না সাপোর্ট দেওয়ার জন্য। আমি এখন কতদিন সময় পাইব যে সাপোর্ট জোগাড় করতে বা সাপোর্ট দেওয়ার জন্য কতদিন সময় পাইতে? কবে বলেছে আপনাকে সেটা? 2017 সালে, 2017 আপনি যদি এক বছরের ভিতরে ফলো না করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন পরিত্যক্ত হয়ে যাবে, তখন আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিতে পারে। যত শীঘ্রই পারেন দিয়ে দেয়াই বেটার, দিয়ে দেয়াই বেটার। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমার কোশ্চেন হলো, আমার শ্বশুর শাশুড়ি দুজনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এখন ওনাদের ভিসার ডেট দিয়েছে এপ্রিলে। তো আমার শ্বশুর যদি ভিসা ফেস না করে, সেই ক্ষেত্রে আমার শাশুড়িকে ভিসা দিবে কিনা বা কোনো কিছু এক্সট্রা কোনো লেটার নিতে হবে কিনা সেটা? আচ্ছা, নো, তাতে আপনার শাশুড়ির জন্য সেপারেটলি অ্যাপ্লাই করা হয়েছে। তো আপনার শাশুড়ি ইন্টারভিউতে গেলে আপনার শ্বশুরের অ্যাপ্লিকেশনের সাথে ওটা কানেক্টেড নাই। এখন যদি আপনার শ্বশুর অভিমান করে না যায় তাতেও কোনো অসুবিধা নেই, মানে ইন্ডিভিজুয়াল যে কেউ একা একা তার যে প্রসেস সেটি সে সম্পূর্ণ করতে পারবে। আইনগত জিজ্ঞেস করতে পারে তোমার হাজবেন্ড যাবে কিনা, তখন উনি বলতে পারে যে যাবে না। কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমরা এরপরে একটা ছোট্ট বিরতিতে যাব। জি, আমি রাশেদ বলতেছি কুইন্স থেকে। জি রাশেদ ভাই, বলুন। আমি একজনকে স্পন্সর করছিলাম, সে এখানে আসছে, বাট আসার পরে এটা ফ্রড ম্যারেজের মতো মনে হচ্ছে। এখন আমি যাকে স্পন্সর করছি সে কি আমার এগেনস্টে কোনো মানি কালেক্ট করতে পারবে কিনা গভর্নমেন্ট থেকে? এটা কি কোনো আমাকে এফেক্ট করবে? যদি এফেক্ট করা হয় এটা কি রিমুভ করা যাবে কিনা স্পন্সরশিপ? বললো একবার দিয়ে দিলে এটা আপনার এই স্পন্সরটা আপনার আর আমেরিকান সরকারের ভিতরে চুক্তি। আচ্ছা, এটার আইন হচ্ছে সে যদি কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্স নেয়, ওয়েলফেয়ার, ফুড স্ট্যাম্প ইত্যাদি, সেইটা সরকার আপনার আপনার কাছে কালেক্ট করার চেষ্টা করতে পারে। বাট ইউজুয়ালি 96 এ আইন আসছে, এ পর্যন্ত কোনো কেসেই সরকার স্পন্সরের কাছ থেকে এরা যে বেনিফিট নিয়েছে সেটা কালেক্ট করার চেষ্টা করে নাই। তো সে ব্যাপারে হয়তো কিছুই করবে না সরকার, আপনি নিশ্চিন্ত, মানে আপনার চিন্তা করার তেমন কোনো কারণ নেই। আমাদের ফোনে আছেন, তবে আমরা ফোনের প্রশ্নটি বিরতির পরে নেই, বিরতিতে যেতে হচ্ছে, এবং অনেকে ফেসবুকেও প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করব ছোট্ট একটি বিরতির পর এসে ফোনের প্রশ্নগুলো এবং ফেসবুকের প্রশ্নগুলো উত্তর দিতে। আমাদের সাথেই থাকুন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং বিরতির আগ থেকে আমাদের সাথে অপেক্ষা করছেন। ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়াপু, আমি অজনপাড় থেকে জিনুক বলছি। জি বলুন আপা। জি, আমি আমার মা বাবা ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করব। এখন আমার বোন উনি মেরিড, আর আমার দুই ভাই যে ওনার একজনের বয়স হয়েছে 30 আর আরেকজনের 18। এখন কি আমি সবার জন্য অ্যাপ্লাই করতে পারবো না শুধু মেরিড যে বোন আছে ওনার জন্য অ্যাপ্লাই করতে পারবো? উনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন? ওয়েল, আপনার ভাই বোন সবার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাদের বয়সের কোনো ঝামেলা নাই। আচ্ছা, বয়স কোনো ফ্যাক্টর না? এই বয়স কোনো ফ্যাক্টর না, সবার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আমি সফিক। জি বলুন। গ্রোস থেকে প্রশ্ন।
প্রশ্ন হচ্ছে, যদি কোনো আমেরিকান সিটিজেন বাংলাদেশে যাওয়ার পরে আমেরিকার বাংলাদেশের পুলিশ দ্বারা নির্যাতিত হয়, তো বিচার কিভাবে পাবে, মানে আমেরিকার কোন সরকার থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পাবে কিনা? শিওর, বাংলাদেশে যদি কেউ পুলিশ দ্বারা নির্যাতিত হয় তারা ইমিডিয়েটলি ইউএস এম্বাসি সিটিজেনশিপ সার্ভিসেস আছে সেখানে যোগাযোগ করতে পারে, তারা বিভিন্ন ধরনের সহায়তা করে। যদি কোনো আমেরিকান সিটিজেন বাংলাদেশ বা কোথাও যে অ্যারেস্টেড হয় তাহলে কনসুলার অফিসার এম্বাসিতে নিয়ে ইনফর্ম করলে তারা জেলের ভিতরে যে ভিজিট করে লয়ার রেখে ফাইট করে। যদি নির্যাতিত হয় তাহলে সেই সাথে নির্যাতনের উপর নির্ভর করে, তখন আমেরিকান কোর্টে এসে ওই সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। আচ্ছা, আমিনাল ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি তিনবার রাস্তায় হচ্ছে তারকে রোবারি মানে চুরি করার চেষ্টা করে, বিভিন্ন চিন্তা করার চেষ্টা করে, তো তিনি পুলিশ রিপোর্ট এবং হসপিটালে কাগজপত্র জমা দেন, ফিঙ্গারপ্রিন্টের পরে এখনও কোনো আপডেট আসেনি, কি করতে পারেন? ওকে, এই ধরনের বিচার জন্য টাইম লাগে অনেকদিন, 18-19 মাস টাইম লাগে, ইয়ে লাগে। সো কতদিন আপনি করেছেন সেটার উপরে নির্ভর করে, এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন দিতে হয়, মেডিকেল ডকুমেন্টেশন, পুলিশের সাথে কোঅপারেশন বা ডিএস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কোঅপারেশনস, এগুলো ঠিকমতো হইলেই হয়ে যায়। সো আপনি কি করেছেন আপনি জানেন, আপনি আপনার লয়ারের সঙ্গে আলাপ করেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি রেখা বলছি জামাইকা থেকে। জি রেখা পা বলুন। আমার গ্রিন কার্ড ধারি আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2015 সালে। জি কতদিন লাগবে ও আসতে? আপনার ছেলের বয়স কি 21-এর নিচে? 21-এর উপরে হলে অ্যাট লিস্ট 8-9 বছর টাইম লাগবে, আপনার অপেক্ষা করতে হবে এখনো। আরেকজন আছেন, কে আছেন এবং ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে একটি প্রশ্ন করতে চাই, ইনামুল ইকবাল তিনি প্রশ্ন করেছেন, তিনি পলিটিক্যালে অ্যাসাইলাম করেছেন, এখন তিনি যদি তার ফ্যামিলিকে দেখতে চান, ফ্যামিলি কি B1 B2 ভিসাতে আসতে পারবেন কিনা? ওয়েল, আমেরিকান এমবেসি ভিসা দিলে আসতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যাঁ আপা, আমি বদরুল। জি বদরুল ভাই বলুন।6 দিন আগে ওর আমাকে ইমেল করছে যে ওর ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে এফ টু পি করে দিছে। আচ্ছা, এখন ওইটার জন্য কিছু করণীয় আছে নাকি? আচ্ছা, কি করবেন? সব কাগজপত্র না দেখে বলা যায় না কবে অ্যাপ্লাই করা হয়েছে এবং কবে এটার অ্যাপ্রুভাল হয়েছে ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন লাগবে। এখন যদি সে লিগালি 21-এর উপরে হয়ে, মানে বাস্তবিকভাবে 21-এর উপরে হয়ে গেছে, কিন্তু কতকগুলি ফ্যাক্টর আছে, কতকগুলো পিরিয়ড ওই অ্যাপ্লিকেশন করা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত এই টাইম পিরিয়ডগুলো বিয়োগ যায় বয়স থেকে। সেই যেমন আমি একটা উদাহরণ দিই, একজনের বয়স 18 বছর, অ্যাপ্রুভ হইতে লাগছে 2 বছর, ধরেন 19 বছর বা 20 বছর বয়সে অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্রুভ হইতে লাগছে 2 বছর, এই 2 বছর বাদ গেলে এখন তার বয়স 22, 2 বছর বাদ গেলে তার বয়স 21-এর নিচে এসে দাঁড়াইতে পারে, তখন সে ভিসা পাইতে পারে। বিভিন্ন ধরনের অঙ্ক আছে হিসেবটি যার যার, আমি বলবো যে একদম স্পেসিফিক ফাইল সে অনুযায়ী সিদ্ধান্তটি হয়। কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হেলাল, আমি অজন পার্ক থেকে বলছি। জি বলুন। সেলিম ভাইয়ের কাছে প্রশ্ন যে আমার মার জন্য সাপোর্ট পাঠাইছে আজ থেকে 3 মাস পূর্বে এবং DS-260 1 মাস পূর্বে পাঠাইছে, কতদিন আমি ইন্টারভিউর জন্য ওয়েট করতে পারি? এটা ধরেন আপনার 3 মাস থেকে 6 মাস টাইম লাগতে পারে ম্যাক্সিমাম, তার কারণ ওখানে বিভিন্ন কিউ আছে, আরও বিভিন্ন ফ্যাক্টর আছে, ওই ক্যাটাগরিতে কত লোক এখন অপেক্ষা করছে ইত্যাদি ইত্যাদি, সো আপনি অ্যাপ্রক্সিমেট টাইম ওরকম। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা সরি, আমি একটু আগে অবশ্য এই বিষয়ে আলাপ করছিলাম, আমার নাম সাদবীর, ওজনপাড় থেকে বলছি।
জি আমি একটু ক্লিয়ার হতে চাইছি, ওই যে বলছিলাম যে আমার আম্মা অ্যাপ্লাই করছিলেন আন্ডার এজ ভাইয়ের জন্য, তো এখন তো ওরা ক্যাটাগরি চেঞ্জ করে দিছে। ওদের সার্টেন ডেজের ভিতরে ভিসা দেওয়ার বাধ্যবাধকতা নাই, এ সমস্ত ক্ষেত্রে যখন এজটা খুব কাছাকাছি চলে যায় তখন ওদের কাছে লিখতে হয় যে সেই এজ আউট হয়ে যাবে এত শিগগিরি, তোমরা শিগগিরি এইটা আগে দেখো, এক্সপেডাইট করো, সেক্ষেত্রে ওরা এক্সপেডাইট করে। কিন্তু কিছু না বলে টাকা পয়সা দিয়ে বসে থাকলে ইট গোজ অন দিয়ার টাইম মতো, তার কারণ এটা তারা তাদের নোটিশে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে আসে না। ওইটা একটা প্রসিজার আছে যে এজ আউট হয়ে যাবে শিগগিরি, তাদের অ্যাটেনশনে আনতে হয়, তাহলে হয়তো তার আগে ভিসাটা পেয়ে গেলি, আর একবার বয়স চলে গেলে এইটা আর কেউ ফেরত আনতে পারে না। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আচ্ছা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রহমান, আমি জ্যাকসনের থেকে বলছি। জি বলুন। মানে আমি আসলে জিনিসটার জন্য বলছি, সেটা হলো গিয়া এই ডিসেম্বরের 11 তারিখে ছিল আমার সিটিজেন ইন্টারভিউ। জি তো 11 ডিসেম্বরে আমি গিয়েছি এবং আমি ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছি, কিন্তু আমার যে ইন্টারভিউ নেবে সে বললো যে আমার ফাইলটা ওই সময় ওয়েদার খুব খারাপ ছিল, যার কোনো কারণে সে রিসিভ করতে পারেনি, যার কারণে সে আমার ইন্টারভিউ নেয়নি। কিন্তু সে বলছে যে তারা আমাকে সেকেন্ড রিস্কেজুয়ালের জন্য পাঠাবে, কিন্তু আমি আজ পর্যন্ত এখনো কোনো রিস্কেজুয়াল পাই নাই, কিন্তু এর মাঝে আমি বসে থাকি নাই। আমি ওদেরকে ইমেল করছি, ওদের কাস্টমার সার্ভিসের মাধ্যমে আমি বরাবরই ওদেরকে অনেকভাবে যোগাযোগ করছি, কিন্তু প্রত্যেকবার থেকে আমি কোনো পজিটিভ রেজাল্ট পাইনি। আচ্ছা, কিন্তু আমি এখন কি করণীয়? জি এর জন্য অপেক্ষা করতেছি। একটা বার আমি আমার অনেকগুলি সিটি জব আমার হয়ে রয়েছে, কিন্তু এটা তো জানেন যে আসলে সিটিজেন গুলো যাওয়া হওয়া ছাড়া আমার উপায় নাই। তা আমি ওদেরকে এইটাও বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আলাপ করতে পারেন। আর আমি জানি না আপনার কতদিন ধরে এটা পেন্ডিং আছে, প্রথমে অ্যাপ্লাই করেছেন কবে? 2017-এর 11 ডিসেম্বর আমার ইন্টারভিউ হওয়ার কথা। ইন্টারভিউ ডেটটা আমরা শুনছি, কিন্তু অ্যাপ্লাই করেছেন কবে? আপনারা যদি ছোট করে প্রশ্ন করেন তাহলে আরেকজন সুযোগ পাবে সে আরেকটি প্রশ্ন করার। কে আছেন আমাদের সাথে? জি আমি আবু বকর বলছি আটলান্টা থেকে। জি আবু বকর ভাই বলুন। আমার ওয়াইফে F1 ভিসা আছে, আমার ছেলে F2, আমার ছেলের বয়স 19 প্লাস, তো ও কি লেবার সার্টিফিকেট করতে পারবে? ও লেবার সার্টিফিকেট 19 বছর বয়সে সে কি ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখাবে বা কি যোগ্যতার ভিতরে? সবাই করতে পারে যদি তারা কোয়ালিফাই করে। আচ্ছা, সেই যোগ্যতাটি থাকতে হবে যে ক্যাটাগরিতে আপনি যা করতে চান। কে আছেন? কে আছেন আমাদের সাথে? কে যুক্ত হয়েছেন? কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। আমি আরেক বলছি ব্রঙ্কস থেকে। জি আমার একটা প্রশ্ন ছিল, আমার সোশ্যাল এবং গ্রিন কার্ড লস্ট হয়ে গেছে, এখন কি কোনো প্রবলেম হবে? আমি অলরেডি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, এখন কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, এটা 3-4 মাসের থেকে 8-9 মাসে, 1 বছরও লাগে অনেক। আচ্ছা, আপনার অপেক্ষা করতে হবে। আর এটিতে কোনো ধরনের প্রবলেম হয় যদি কারো গ্রিন কার্ড কিংবা সোশ্যাল সিকিউরিটি হারিয়ে গেল, কি করণীয়, প্রাথমিক কি করণীয়? ওয়েল, তাদের অন্য কোনো আইডি থাকলে সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে আইডি চেক করে তারা আরেকটা সোশ্যাল সিকিউরিটি কার্ড দিয়ে দেবে। আচ্ছা, আর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আরেকটা এসে পড়বে, আরেকটা এসে যাবে। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রশ্ন দুটোই তাড়াতাড়ি করে ফেলতে হবে। ওকে আপু, আমার হাজবেন্ড মিশনে আছে সেন্ট্রাল আফ্রিকায়,
তো ওর যে পাসপোর্টটা আছে সেটা আপনার অফিসিয়াল পাসপোর্ট, তো আমি ওর জন্য অ্যাপ্লাই করছি এখন। এখন ওই পাসপোর্টটা দিয়ে মানে আনলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটি? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমার আব্বা আম্মা দুইজনে গ্রিন কার্ড হোল্ডার, আর ওনাদের 6 বছর হয়ে গেছে, বাট আমার আব্বা আম্মা আসলে ইংলিশ জানে না, এখন কোনোভাবে কি তারা সিটিজেন হতে? ওনাদের বয়স কত? আমার আব্বা আম্মার বয়স, জি জি, আমার আব্বার বয়স হচ্ছে 74 আর আমার বয়স হচ্ছে আপনার 65 জি। সরকারি পাসপোর্ট থাকলে অর্থাৎ একটা পদর জন্য যে পাসপোর্ট দেয় আমেরিকান এম্বাসি, ওইতে ভিসা দেয় না, তার কারণ ওইটা ওই পদ চলে গেলে ওইটা বোধহয় সারেন্ডার করে দিতে হয়। আপনার প্রাইভেট পাসপোর্ট লাগবে, সেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে প্রাইভেট পাসপোর্ট করে নেবে আসবেন ভিসা পাওয়ার আগে। একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিচ্ছি। ফাদার মাদারের প্রশ্ন, সেটা ঠিক আছে, ওনারা সিটিজেন ইংরেজি জানে না, ওনারা কোন নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্টে ওরা যদি রিপোর্ট দেয় যে ওনাদের ইংরেজি শিক্ষার অ্যাবিলিটি নাই, একটা মেডিকেল ফর্ম আছে ওইটা ফিল আপ করে দিলে ওনারা সিটিজেনশিপ পেতে পারে। এখন কে আছেন বলুন, ফোনে কে আছেন? জি, কাইন্ডলি আমার ফোনের লাইনটা কাটবেন না, আমার টিভির এই ভলিউমে একটু প্রবলেম আছে। তো আমি ইমরান বলছি। তাহলে তাড়াতাড়ি বলে ফেলুন ইমরান ভাই, তাড়াতাড়ি। হ্যাঁ, বলতেছি, প্রশ্নটা হচ্ছে, আমার বোন গ্রিন কার্ড হোল্ডার, তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছে, আজকে 14 মাস হয়ে গেছে, 2017 এর জানুয়ারিতে করছিল, এখনো অ্যাপ্রুভ লেটার আসে নাই, শুধু রিসিভ লেটারটা ছিল। এখন 14 মাস হয়ে যাওয়ার পরে এখন আর কতদিন লাগতে পারে, কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার টোটাল টাইম লাগছে প্রায় 2.5 বছরের মতো, যদি গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যাপ্রুভ লেটারটা পাইতে কতদিন লাগে ওটা বলা যায় না। অ্যাপ্রুভ লেটার যদি শেষের দিকেও পান ওই টাইম ওই রকম টাইম লাগবে। সো অ্যাপ্রুভ এসে পড়লে যে অনেক কিছু হয়ে গেল সেটা কিছু না, সো অ্যাপ্রুভাল লেটার যে কোনো সময় চলে আসতে পারে। আমাদের ফেসবুকে, জি অসংখ্য ধন্যবাদ, ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে আমরা প্রশ্নটি নিয়ে আমরা যাচ্ছি ফোনের প্রশ্নে। একজন প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে দাস, তিনি বলছেন তার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন আনম্যারিড হিসেবে, এবং সেটি অ্যাপ্লাই করেছেন 2017 সালের, কতদিন লাগতে পারে? ওয়েল, 2004 এখন চলছে শেষের দিকে, এখন আপনি 17 সালে করেছেন, আনম্যারিড আর আনম্যারিড বিলে এখানে এই ক্যাটাগরিতে কোনো ঝামেলা নাই। সো আপনার বোন যদি বিয়ে করতে চায় বিয়ে করাই দেন, তখন আপনার দুলাভাই বা তাদের সন্তান সন্ততি সহ চলে আসতে পারবে। সো টোটাল টাইম অ্যাবাউট 12-13 বছরের মতো লাগছে, 12-13 বছরের মতো লাগছে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, টিটু বলছি জামাইকা থেকে। জি টিটু ভাই বলুন। আমার শাশুড়ি উনি একজন গ্রিন কার্ডধারী, উনি উনি আমার শালার জন্য অ্যাপ্লাই করছেন যখন 2015 সালের আগস্ট মাসে যখন অ্যাপ্লাই করেন তখন তার বয়স ছিল 21-এর উপরে, বর্তমানে 29 বছর। তো বর্তমানে তার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে এবং কখন আসতে পারে বা কখন ডাকতে পারে? আচ্ছা, আর কতদিন লাগতে পারে? 2015-তে অ্যাপ্লাই করেছেন, 8-9 বছরের মতো লাগছে, তো এখন আপনি হিসাব করে দেখেন। আচ্ছা, 8-9 বছর লাগছে, সেই হিসেব অনুযায়ী আপনি কবে অ্যাপ্লাই করেছেন সেই অনুযায়ী যোগ বিয়োগের যে হিসাবটি সেটি করে নেবেন। কে আছেন আমাদের সাথে, আমাদের সাথে কে আছেন? আচ্ছা, ফোনটি কেটে গেছে। আমরা এখান থেকে শিশির প্রশ্ন করেছেন, তার গত বছর পেপার এবং ভিসা ফি সবই জমা দিয়েছেন, তার প্রায়োরিটি ডেট ছিল 2011, কিন্তু ইন্টারভিউ ডেট পায়নি, কবে লাগতে পারে? কিসের জন্য সেটি বলা হয়নি? সেটা যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা, যে কোনো সময় চলে আসতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, মেহেদি হাসান বলছিলাম। জি মেহেদি হাসান ভাই বলুন। আমার আব্বা আমার ভাই বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, উনি হল ওভার 21 আনম্যারিড, আর অ্যাপ্রুভাল হয়েছিল এপ্রিলের 2010 সাল, 26। তো এখন কতদিন লাগবে? জি আবার প্রশ্নটি করতে হবে, আপনার ফাদার করেছিল আপনার ভাইয়ের জন্য? জি জি। কত সালে করেছিল? গ্রিন কার্ড ছিল তখন, গ্রিন কার্ড ছিল তার। ওকে, এখন সিটিজেন হয়ে গেছেন উনি? সিটিজেন হয়েছে, হ্যাঁ। ওকে, আপনার ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স ওভার 21, 21 বছরের উপর।
এই ক্যাটাগরিতে অ্যারাউন্ড 10 ইয়ার্স এর মত লাগে 10 ইয়ার্স এই ধরনের আরেকটি প্রশ্ন আছে ফেসবুকে মানুষের দে তিনি প্রশ্ন করেছেন তার মা ইউএস সিটিজেন এবং ইউএস সিটিজেন তার দুই সন্তানের জন্য অ্যাপ্লাই করেছেন যে দুই সন্তানের বয়স হচ্ছে 21 বছরের উপর কতদিন লাগতে পারে ওইরকম 10 বছরের মতো লাগছে 10 বছরের মতো লাগতে পারে ফোনে কে আছে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা হয়তো আর বেশি প্রশ্ন নিতে পারবো না কে আছেন আমাদের সাথে কে আছেন আমাদের সাথে কে আছেন আমাদের সাথে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো জানতে চাচ্ছি যে আমার ভাইকে বাংলাদেশ থেকে বিয়ে করে মেয়ে নিয়ে আসছে এখানে তো আগে জানতাম যে বাংলা এখানে তার কেউ কোনো আত্মীয় নাই এখানে আসার পর তার আত্মীয় বের হয়েছে তো সে নিজেকে নিজে মেরে পুলিশ কল করে বের হয়ে গেছে আমার ভাইয়ের নামে কেস করছে এখন এটা কি করা যায় এটা কি করতে পারে কি করতে পারে আর কি ওয়াইফ হাজবেন্ডের নামে কেস করেছেন সেই ক্ষেত্রে ওয়েল কেস করলে সেটা ডিফেন্ড করতে হইতো যেটা মিথ্যা কেস ভালো একজন আইনজীবীর পরামর্শ নেওয়াটাই ভালো খুব স্পর্শকাতর বিষয় এটি সেহেতু আপনারা ভালোভাবে কারো কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে বিষয় সিদ্ধান্ত নিতে পারেন আমরা হয়তো সাধারণীকরণ সেটি হয়তো আপনার কোনো কাজে লাগবে না কে আছেন আমাদের সাথে আমরা লাইনটি কেটে গেছে এবং আজকে আর প্রশ্ন নিতে পারবো না আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আমি বলবো যে এক বছর দুই মাসের শাসন আমলে 16 জনের বিদায় আজকে অর্থনৈতিক উপদেষ্টা যেটি শুল্ক আরোপের জেরদের ধরে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি বলছিলেন যে ব্যবসায়ী সে ব্যবসায়িক দিক থেকেই চিন্তা করে কিন্তু রিপাবলিকান নেতারাই বলছেন যে স্টিল এবং যদি অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বসানো হয় যে সিদ্ধান্তটি হয়তো এই সপ্তাহে কার্যকর হবে তাহলে ক্ষতির পাল্লাটি কিন্তু আমেরিকাকেও গুনতে হবে তো আপনার কি মনে হয় ডেফিনেটলি তো ব্যবসায়িক দিক থেকে আপনার কি মনে হয় যে তিনি এই সিদ্ধান্তটি কি ঠিক নিয়েছেন কিনা এই সিদ্ধান্ত ঠিক কি বেঠিক এটা আপনার এটা আমেরিকার জন্য যদি ঠিক হয় যেমন ধরেন আমেরিকান ইকোনমিক্স চিন্তা করে যদি প্রেসিডেন্ট নিয়ে থাকে যে আমরা বেশি আমদানি করি আর কম রপ্তানি করি সেক্ষেত্রে তো ইকোনমিক বেনিফিট আসতে পারে কিন্তু সার্বিক একটা রিলেশনশিপ ট্রেড রিলেশনশিপে ক্ষতি হতে পারে সো সেক্ষেত্রে ক্ষতি বা লাভ লোকসান এটা কি হয় না হয় সময় বলে দিবে এটির হিসেব নিকেশ অত্যন্ত জটিল যে আমদানি রপ্তানি শুধু ইকোনমিক ইন্টারেস্ট নাই আমেরিকার আরো কতগুলি ইন্টারেস্ট আছে যেমন আমেরিকা ওয়ার্ল্ড ডমিনেট করে লিডারশিপ ইন্টারেস্ট আছে সেক্ষেত্রে যারা লিডার তারা তাদের অনেক ক্ষেত্রে ছাড় দিতে হয় তাদের ডমিনিয়নটা রাখার জন্য আর কনস্ট্রাকটিভলি হয়তো অন্য দিক থেকে ইকোনমির সাথে একটা ইয়ে জোর হয় সেখানে সো এটা আসলে একটা কমপ্রিহেনসিভ সময় এবং আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে যে সিদ্ধান্তটি কি আসে অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি ফেসবুকে যারা প্রশ্ন করেছেন উত্তর দিতে পারিনি আমরা চেষ্টা করব আগামীকাল একই সময় 10টা থেকে 11টা সরাসরি হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে কালকে হয়তো উত্তর দিব সবার ভালো থাকবেন সবাই